বাংলাদেশের রাজপথে আবারও বিশৃঙ্খলা, উত্তেজনা। ফের রাজপথে নেমে বিক্ষোভ দেখান ছাত্ররা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাইতে উপেক্ষা করায় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। সরকারের বিরোধিতায় রাস্তায় নেমেছে অনেক শিক্ষার্থীরা। স্থানীয় শিক্ষার্থীরা তাদের নেতাদের মুক্তির দাবি করছে। সরকার আন্দোলনরত ছাত্র নেতাদের গ্রেফতার করে জেলবন্দী করেছিল। দেশের অস্থিরতার জন্য সরকারকে ক্ষমা চাইতে ডেডলাইন দিয়েছিলেন শিক্ষার্থীরা, যা সরকার উপেক্ষা করায় আবারও বিক্ষোভ শুরু করে তারা। এর আগে সোমবার বাংলাদেশ সরকার প্রথমবার স্বীকার করে কোটা বিরোধী আন্দোলনে সারা দেশে প্রায় 150 জন নিহত হয়েছে। সরকার দেশব্যাপী শোক ঘোষণা করে। সম্প্রতি বাংলাদেশে হিংসা ছড়িয়ে পড়ায় সরকার চাকুরিতে কোটার বিরুদ্ধে বিক্ষোভ দমন করতে সেনাবাহিনীকে নামায়। চলতি মাসের শুরুর দিকে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে বিক্ষোভ শুরু হয়। তারপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনে পরিণত হয়। অস্থিরতায় পুলিশ সহ কয়েক হাজার মানুষ আহত হয়েছে এবং বড় বড় সরকারি বিল্ডিংগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব মেহবুব হোসাইন এক সংবাদ সম্মেলনে জানান, আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করা হবে। জনগণকে কালো ব্যাজ পরার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।